আসসালামু আলাইকুম। অল্টারনেটিভ এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ ইবনে জোহা। আজকে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যে কোনো পরীক্ষা, যেমন কলেজের পরীক্ষা হতে পারে, সেটা হতে পারে আবার আমাদের বোর্ড এক্সাম, অথবা আমরা বলতে পারি এটা আমাদের অ্যাডমিশন অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সে টপিকটা হলো লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার নির্ণয়ের 10 অর্থাৎ 10 মিল করার সহজ নিয়ম। তাহলে আমরা কি বলবো যে লক্ষ্যবস্তুর বিভিন্ন অবস্থানের জন্য প্রতিবিম্বের অবস্থান কেমন হবে, প্রকৃতি কেমন হবে এবং আকার কেমন হবে, সেটা মিল করার সহজ একটা নিয়ম আছে। সেটা হলো আমাদের 10 অথবা বলতে পারি আমরা 10 মিল করার নিয়ম। এটা খুব সহজ, আমরা খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে আমরা বলে দিতে পারবো যে বস্তুর কোন অবস্থানের জন্য বিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার কেমন হবে, সেটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই বলে দিতে পারবো। তাহলে দেখি, আমরা প্রথমে আমরা একটা অবতল দর্পণ দেখতে পাচ্ছি। অবতল দর্পণের যে ও বিন্দুটা আছে, এটা আমরা বলবো অবতল দর্পণের মেরু। আর এখানে দেখতে পাচ্ছি আমরা 3 নম্বর যে পয়েন্টটা আছে, সেটা হলো আমাদের প্রধান ফোকাস, এবং সি 5 নম্বর যে পয়েন্টটা আমাদের, সেটা হলো আমাদের বক্রতার কেন্দ্র। তাহলে আমরা দেখতে পেলাম ও হলো আমাদের মেরু, এফ হলো প্রধান ফোকাস, এস আর সি হলো আমাদের বক্রতার কেন্দ্র। ঠিক একইভাবে আমরা নিচে আরেকটা লেন্স দেখতে পাচ্ছি। প্রথমটা আমরা ছিল দর্পণ, দর্পণে আমাদের কী হয়, আলোর প্রতিফলন হয়। আর আমরা নিচে দেখতে পাচ্ছি একটা লেন্স, লেন্সটা কী, এটা কী লেন্স, আমাদের উত্তল লেন্স। তাহলে উত্তল লেন্স আমাদের কী হয়, লেন্সে আমাদের মূলত হয় আলোর প্রতিসরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লেন্সের যে ও বিন্দুটা আমাদের, সেটা হলো আমাদের লেন্সের আলোক কেন্দ্র, এবং F1 যেটা, F1 এবং F2, এ পাশে F2 হবে, F2, F1 এবং F2 যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের হলো প্রধান ফোকাস, এবং টয়েস F1 এবং টয়েস F2 যেটা আমাদের, সেটা হলো বক্রতার কেন্দ্র। তাহলে আমরা বলবো F1 যেটা, সেটা বলবো আমরা প্রথম প্রধান ফোকাস, এবং F2কে বলবো আমরা দ্বিতীয় প্রধান ফোকাস। ঠিক একইভাবে আমরা বলবো টয়েস F1কে বলবো আমরা প্রথম বক্রতার কেন্দ্র, এবং টয়েস F2কে আমরা বলবো দ্বিতীয় বক্রতার কেন্দ্র। তাহলে আর ওটাকে আমরা কি বলবো, আলোক কেন্দ্র। আর আমরা এই অবতল দর্পণকে ইংলিশে যদি বলি তাহলে সেটাকে বলে কনকেভ মিরর, অর্থাৎ অবতল দর্পণ। এবং উত্তল লেন্সটাকে আমরা ইংলিশে যদি বলি তাহলে এটাকে বলে কনভেক্স লেন্স। আর এখন আমরা দেখব সেই 10 মিল করার নিয়ম, যেমন 7 + 3 = 10, বা আবার 6 + 4 = 10, 5 + 5 = 10, 4 + 6 = 10, 3 + 7 = 10, 2 + 8 = 10। আর আমরা দেখতে পাচ্ছি যে 7 3 অপেক্ষা বড়, এগুলো আমরা জানি, 6 4 অপেক্ষা বড়, 5 = 5, 5 = 1। এগুলো আমরা পরে দেখবো যে কীভাবে এই 10 মিল করার নিয়মের মাধ্যমে আমরা বিম্বের প্রতিবিম্বের বিভিন্ন অবস্থান, প্রকৃতি এবং আকার নির্ণয় করতে পারি। পরের স্লাইডগুলোতে আমরা সেগুলো দেখবো। প্রথমে আমরা দেখবো অবতল দর্পণের জন্য, অর্থাৎ কনকেভ মিররের জন্য। তাহলে আমরা প্রথমে কি দেখবো, কনকেভ মিরর বা অবতল দর্পণ। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা বলি যে এই ও বিন্দুটাকে আমরা বলি অবতল দর্পণের মেরু, এফ বিন্দুটাকে বলি আমরা প্রধান ফোকাস, অর্থাৎ F কে 3 নম্বর যে পয়েন্টটা আছে, এবং 5 নম্বর যে পয়েন্ট আছে সেটাকে আমরা বলি বক্রতার কেন্দ্র, এবং 7 নম্বর যে পয়েন্টটা দিয়েছি আমরা এখানে, সেটাকে আমরা বলবো অসীম, মানে অসীম থেকে আলো আসলে বা অসীমে যদি বিম্ব গঠিত হয় সেটার ক্ষেত্রে আমরা এটাকে 7 নম্বর পয়েন্ট দিয়েছি, যেটাকে আমরা বলতেছি অসীম। এবং 8 নম্বর যে পয়েন্টটা আমরা দিয়েছি সেটাকে আমরা বলবো দর্পণের পেছনের বিন্দু, দর্পণের পেছনে। তাহলে আমরা দেখি যে বস্তুর এবং বিম্ব, আমরা প্রথমে যেটা দেখতেছি যে এই পাশের যে পয়েন্টগুলো আসবে, দেখো এক এক করে আসতেছে আমাদের বস্তু, বস্তুটা হবে হলো 7 6 5 4, এবং বিম্বটা এখানে দেখতে পাচ্ছি 3 4 5 6। তাহলে এখন একটু খেয়াল করো যে আমরা বস্তুটা যদি আমরা কোথায় রাখি, 7 নম্বর পয়েন্টে, 7 নম্বর পয়েন্ট কোনটা, অসীম, 7 নম্বর পয়েন্টে রাখি, অসীমে রাখি, তাহলে আমার বিম্বটা কোথায় হবে, 3-এ বিম্ব গঠন হবে। আর 7 + 3 = আমাদের কত হয়, 10। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাত যে পয়েন্টটা আছে, 7 নম্বর পয়েন্টটা এবং 3 নম্বর পয়েন্টটা, তাহলে 7-এ আমরা বস্তু রাখছি, আর 7 আমাদের কত কি, 3 অপেক্ষা বড়, তার মানে 7 আমরা বলতে পারি 3 অপেক্ষা একটু বেশি বড়। তাহলে আমরা বলতে পারি যে আমাদের বস্তুটা হবে
বস্তুটা যেটা হবে সেটা থেকে আমাদের বিম্বটা যেহেতু 3-7 অপেক্ষা ছোট, তাহলে আমরা বলতে পারি বস্তু অপেক্ষা বিম্বেও অনেক ছোট হবে, অর্থাৎ অত্যন্ত ছোট হবে। তারপর প্রতিবিম্ব আমাদের কেমন হবে? প্রতিবিম্ব অত্যন্ত ছোট হবে। এবং প্রতিবিম্বের অবস্থানটা কোথায় হবে? 7-এ যদি আমরা বস্তু রাখি, অর্থাৎ অসীমে যদি বস্তু, অসীম থেকে যদি আলো আসে আমাদের দর্পণে পড়ে, তাহলে প্রতিবিম্বটা হবে হলো আমাদের 3-এ, অর্থাৎ বিম্ব গঠন হবে 3-এ, অর্থাৎ প্রধান ফোকাসে আমাদের বিম্ব গঠন হবে। তাহলে আমরা বলতেছি কি, 3 নম্বর যেহেতু পয়েন্টটা প্রধান ফোকাস, অর্থাৎ প্রধান ফোকাসে আমাদের বিম্ব গঠন হবে। এবং বিম্বর আকার আকারটা কেমন হবে? আকারটা হবে অত্যন্ত ছোট, অর্থাৎ m < 1, অর্থাৎ এমটা আমাদের অনেক অনেক ছোট হবে। যেটা আমাদের এমটাকে আমরা কি বলবো, এমটাকে বলবো আমাদের বিবর্ধন, রৈখিক বিবর্ধন বা বিবর্ধন যেটা বলি না কেন, এম আমাদের < 1 হবে, অর্থাৎ অনামিকা অনেক ছোট হবে, অত্যন্ত ছোট যেহেতু। ঠিক একইভাবে যদি আমাদের 4-এ 6-এ যদি আমরা ইয়েটা রাখি, বস্তুটা রাখি, লক্ষ্য বস্তুটা যদি 6-এ রাখা হয়, 6টাকে আমরা কি অবস্থান বলবো, যে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে। এটা যেহেতু বক্র কেন্দ্র, তার পাশে অসীম, তাহলে আমরা বলবো যে বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে যদি রাখা হয়, তাহলে বিম্ব গঠন হবে কতই? 4-এ, কারণ 6+4 করলে আমাদের হবে হলো 10, অথবা 6+4 করলে আমাদের হবে 10। আর আমরা জানি 6-4 অপেক্ষা বড়, এখানে আমরা বেশি বড় বলবো না, এখানে কি একটু বড়, তাহলে আমরা বলবো এখানে বিম্বটা কেমন হবে, ছোট হবে। প্রথমটা ছিল অত্যন্ত ছোট, কারণ 7-3 অপেক্ষা একটু বেশি বড় ছিল, সেজন্য আমরা বলবো আমাদের লক্ষ্য বস্তুটার থেকে আমাদের বিম্বটা খুবই ছোট হয়ে গেল, কারণ তাহলে আমরা বলবো অত্যন্ত ছোট। আর যেহেতু 6-4 অপেক্ষা একটু বড়, তাহলে আমরা বলবো এটা ছোট হবে, আমাদের প্রতিবিম্বটা কেমন হবে, ছোট। তাহলে এম আমরা < 1, তাহলে রৈখিক বিবর্ধনটা 1 অপেক্ষা ছোট হবে। আর এভাবে একইভাবে যদি আমরা দেখতে থাকি যে 5-এ যদি রাখা হয়, অর্থাৎ বক্রতার কেন্দ্রে যদি আমরা বস্তু রাখি, তাহলে আমাদের লক্ষ্য বস্তু যদি বক্রতার কেন্দ্রে হয়, তাহলে আমাদের প্রতিবিম্বটাও বক্রতার কেন্দ্রেই হবে। যেহেতু আমাদের এখানে কি দেখতে হচ্ছে, 5+5 করলে আমাদের 10 হয়, তাহলে আমাদের বক্রতার কেন্দ্রে লক্ষ্য বস্তু রাখলে বক্র কেন্দ্রেই আমাদের বিম্বকরণ হবে। এবং আমরা দেখতে পাচ্ছি 5 এবং 5 সমান, তাহলে আমরা বলবো যে লক্ষ্য বস্তুটার যে দৈর্ঘ্য হবে, ঠিক সেটার দৈর্ঘ্যের সমানই আমাদের প্রতিবিম্ব হবে, অর্থাৎ লক্ষ্য বস্তুর সমান আমাদের হবে হলো প্রতিবিম্ব। আর m = তখন আমাদের কত হবে, 1। ঠিক একইভাবে যদি আমরা 4-এ যদি আমাদের বস্তুটা, লক্ষ্য বস্তুটা রাখা হয়, তাহলে আমরা কত বিম্ব গঠন হবে, 4+6 করলে 10, তাহলে 4-এ রাখলে 6-এ বিম্ব গঠন হবে। তাহলে আমরা বলবো যেহেতু 4-6 অপেক্ষা ছোট, তার মানে আমাদের লক্ষ্য বস্তুটাই আমাদের কি হয়ে গেল, লক্ষ্য বস্তুর মানটা হয়ে গেল ছোট এবং আমাদের প্রতিবিম্বর মানটা হয়ে গেল বড়, একটু বড় এটা, তাহলে আমরা বলবো এটা বিবর্ধিত, অর্থাৎ আমাদের বস্তু আমাদের প্রতিবিম্বের আকারটা কেমন হবে, বিবর্ধিত, অর্থাৎ তাহলে আমরা বলতে পারি m 1 অপেক্ষা বড় হবে, m > 1। তারপরে আমরা যদি দেখি 3-এ প্রধান ফোকাসে যদি আমাদের লক্ষ্য বস্তুটা রাখা হয়, তাহলে আমাদের প্রতিবিম্ব কোথায় হবে, 3-এ রাখলে 7, যেহেতু 3+7 করলে আমাদের 10 হয়, তাহলে 3-এ রাখলে আমাদের 7-এ বিম্ব গঠন হবে, অর্থাৎ অসীমে বিম্ব গঠন হবে। এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যেহেতু 3-7 অপেক্ষা অনেক বেশি ছোট, তাহলে আমরা বলবো যে লক্ষ্য বস্তুটা ছোট এবং আমাদের প্রতিবিম্বটা কি অনেক বড় হবে, তাহলে আমরা বলবো অত্যন্ত বিবর্ধিত, অর্থাৎ আমাদের আমাদের কেমন হবে, বিম্বটা অনেক বড় দেখা যাবে, অর্থাৎ অত্যন্ত বিবর্ধিত হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি m > 1। আর এক্ষেত্রে যেটা হয়, আমরা এটা একটু মুখস্থ করে রাখবো যে এই কয়টার ক্ষেত্রে আমাদের যেটা দাঁড়াবে সেটা হবে যে প্রতিবিম্বটা হবে সেটা হবে বাস্তব উল্টো, বাস্তব উল্টো। তাহলে আমরা কি দেখলাম, যে প্রথমে দেখলাম আকৃতি, আকার এবং অবস্থান। প্রথমে আমরা দেখলাম অবস্থানটা কোথায়, অবস্থানগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে 3-7 রাখলে 3-এ, 6-এ রাখলে 4-এ, 5-এ রাখলে 5-এ, 4-এ রাখলে 6-এ, 3-এ রাখলে 7-এ। আমরা জাস্ট 10 মিল করবো, অর্থাৎ 10 মিল করবো আমরা। তাহলে আমরা বলতেই পারি যে বাস্তব এবং এই এই কয়টার ক্ষেত্রে আমাদের কি হবে, বাস্তব উল্টো হবে, আমাদের প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, বাস্তব উল্টো। আকার কেমন হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি অত্যন্ত ছোট, ছোট লক্ষ্য বস্তু সমান বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত। এটা আমাদের কোন ক্ষেত্রে, কনকেভ মিরর অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে আমাদের যে 2 নম্বর যে অবস্থানটা ছিল সেটা আমরা এখনো দেখি নাই, তাহলে আমরা 2 নম্বর অবস্থানটা দেখে নেই। 2 নম্বর অবস্থানে রাখলে আমাদের 2+8 করলে যেহেতু 10 হয়, তাহলে 2-এ রাখলে আমাদের 8-এ বিম্ব গঠিত হবে। আর 2-এ যদি রাখা হয় আমাদের লক্ষ্য বস্তুটা, তাহলে আমাদের বিম্বটা হবে দর্পণের পিছনে,
আমরা যেহেতু যেহেতু আমি প্রথমেই বলে দিচ্ছি যে 8 নম্বর অবস্থানটা আমাদের দর্পণের পিছনে, তাহলে আমাদের আমাদের প্রতিবিম্বটা হবে দর্পণের পিছনে। আর দর্পণের পিছনে যদি হয় তাহলে এইটা আমাদের আমরা একটু মুখস্থ করে রাখবো যে এটা হবে হলে বিবর্ধিত। আমরা এখানে থেকে দেখতে পাচ্ছি যে কি বস্তুটা আছে 2-এ 8-এ আছে আমাদের আমাদের প্রতিবিম্ব, 2-8 অপেক্ষা কি ছোট। তো কিন্তু এটা অত্যন্ত বিবর্ধিত হবে না, এটা একটু মনে রাখবা তোমরা, যেহেতু এটা এটা জাস্ট বিবর্ধিত হবে। এবং এই মন অপেক্ষা বড় এটা আমরা দেখছি বিবর্ধিত, বিবর্ধিত যদি হয় তখন কী হয়, আর এটা হবে অবাস্তব সোজা, কারণ দর্পণের পিছনে হলে আমরা এখান থেকে অপসৃত বা অপসারিত আলোক রশ্মি দেখতে পাবো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা হবে অবাস্তব সোজা, অবাস্তব সোজা। আমরা এইভাবে মনে রাখবো যে বাস্তব হলে উল্টা হবে, অবাস্তব হলে সোজা হবে। তাহলে আমরা এই কয়টা পয়েন্টের জন্য, প্রথমে এই কয়টা পয়েন্টের জন্য আমাদের কী হবে বাস্তব উল্টো, এবং দুইয়ে রাখলে আমাদের হবে হলো শুধু অবাস্তব সোজা, এবং এটা হবে কি বিবর্ধিত। এটা গেল আমাদের অবতল দর্পণ বা কনকেভ মিররের জন্য। তাহলে আমরা উত্তল লেন্সের জন্য আমরা এখন একটু দেখি, উত্তল লেন্স বা কনভেক্স লেন্স যেটা, আমরা ঠিক একইভাবে আমরা বলতে পারি যে অবতল দর্পণে যা যা আমরা দেখলাম উত্তল লেন্সে ঠিক তাই তাই ঘটবে। দেখো তাহলে আমরা কিভাবে হয় সেটা, উত্তল লেন্সটা আমরা আগে দেখি, উত্তল লেন্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম প্রধান ফোকাস, তারপর প্রথম বক্রতার কেন্দ্র, ঠিক একইভাবে প্রথম দ্বিতীয় প্রধান ফোকাস, দ্বিতীয় বক্রতার কেন্দ্র। আর এখানে আমরা 7 নম্বর যে পয়েন্টটা দিয়েছি সেটা অসীম, 8 নম্বর পয়েন্টটা দিয়েছি আমরা বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, মাঝামাঝি একটা অবস্থান 8 নম্বর পয়েন্টটা হবে আমাদের। আর ঠিক একইভাবে এ পাশেও আমাদের 8 নম্বর পয়েন্টটা এখানে হতো, এখানে একটু মিস্টেক হয়েছে, না এখানে 8 নম্বর পয়েন্ট হবে না, ঠিকই আছে আমাদের 8 নম্বর পয়েন্টটা এ পাশেই হবে। তাহলে বস্তু এবং বিম্ব আমরা যেটা এর আগেও দেখলাম ঠিক একইভাবে, দেখো আমরা পূর্বে দেখেছি কিন্তু যে 3-এ রাখলে আমাদের কতই বিম্ব গঠন হবে, 7-এ, না 7-এ রাখলে 3-এ বিম্ব গঠন হবে, 6-এ রাখলে 4-এ, 5-এ রাখলে 5-এ, 4-এ রাখলে 6-এ, এবং 3-এ রাখলে 7-এ। ঠিক একইভাবে দেখো অত্যন্ত ছোটো ছোট লক্ষ্যবস্তু সমান বিবর্তিত, অত্যন্ত বিবর্তিত। এবং আমরা যা যা দেখলাম অবতল দর্পণে আর ঠিক একইভাবে আমাদের উত্তল লেন্সে তাই তাই ঘটবে, আমি যেটা প্রথমেই বললাম। দেখো 2-এ রাখলে 8-এ বিম্ব গঠন হচ্ছে, এবং বিবর্তিত এম অনপেক্ষা বড় অবাস্তব সোজা। তাহলে এখন দেখো আমাদের এখানে এখানে একটু যেহেতু আলোর প্রতিসরণ হয়, তাহলে আমাদের বস্তু হবে এই পাশে, লক্ষ্যবস্তু হবে এই পাশে, এবং বিম্ব হবে তার বিপরীত পাশে, লেন্সের বিপরীত পাশে, কারণ লেন্সের এক পাশে আমাদের বস্তু দিব, আবার তার বিপরীত পাশে আমরা কী দেখতে পাবো বিম্ব। তাহলে আমি দেখো এখানে পয়েন্ট করে দিয়েছি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলো আমি ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার মানে আমাদের কালো কালার দিয়ে আমি এখানে চিহ্নিত করে দিয়েছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কে। এবং এ পাশে যে 2, 3, 4, 5, 6, 7 আছে, তাহলে আমরা সেগুলোকে গিয়ে রেড কালার দিয়ে চিহ্নিত করেছি, মানে লাল কালার দিয়ে, তাহলে আমরা বুঝতে যাতে সুবিধা হয়। তাহলে আমাদের দেখো যদি আমরা প্রথমে 7 নম্বর পয়েন্টে বস্তু রাখি, 7 নম্বর পয়েন্ট মানে অসীমে, যদি আমাদের অসীম থেকে যদি আলো আসে বা বস্তু থেকে কোনো আলো আসে, তাহলে আমরা বলবো সেটা আমাদের কোথায় বিম্ব গঠন হবে, 7-এ রাখলে 3-এ, তার মানে এই যে একটু দ্বিতীয় প্রধান ফোকাস আছে সেখানে আমাদের বিম্ব গঠন হবে, কারণ আমি রেড কালার দিয়ে করে দিয়েছি এখানে 3 নম্বর পয়েন্টটা রেড কালার। তারপরে ঠিক একইভাবে 6 নম্বর পয়েন্ট যেটা আমাদের অসীম ও বক্রতার কেন্দ্রের মাঝে যে বিন্দুটা আছে সেটা যদি আমি বলি, তাহলে 6-এ রাখলে আমাদের 4-এ 4 মানে এটা আমাদের কোনটা হবে, প্রথম বক্রতার কেন্দ্র না দ্বিতীয় বক্রতার কেন্দ্র যেটা এই পাশে, এবং প্রথম প্রধান ফোকাস যেটা দ্বিতীয় প্রধান ফোকাস যেটা এই পাশে, অর্থাৎ 4 নম্বর পয়েন্ট যেটা প্রথম দ্বিতীয় প্রধান ফোকাস এবং দ্বিতীয় বক্রতার কেন্দ্রের মাঝে অবস্থান, এটা 4 নম্বর অবস্থানটা, এভাবে আমরা বলতে পারি। তাহলে যেহেতু আমরা আগেও দেখেছি যে 6-4 অপেক্ষা ছোটো, তাহলে আমরা বলবো এটা কি ছোটো হবে, আর 7-3 অপেক্ষা যেহেতু অত্যন্ত ছোটো, তাহলে আমরা বলবো এটা অত্যন্ত ছোটো হবে। এভাবে আমাদের ঠিক আগের মতোই এরকম করে চলে আসবে। আর বিভিন্ন অবস্থানগুলো তোমরা এভাবে, যেহেতু আমি বলে দিয়েছি 3, 4, 5, 6, 7, 8 এই যে অবস্থানগুলো, অবস্থানগুলো তোমরা এভাবে লিখবা যে যদি আমরা 6-এ রাখি তাহলে 4-এ বিম্ব গঠন হচ্ছে, তো সেটা কি প্রথম প্রথম দ্বিতীয় বক্রতার দ্বিতীয় প্রধান ফোকাস এবং দ্বিতীয় বক্রতার কেন্দ্র মাঝে, এভাবে উল্লেখ করো। অথবা লিখতে পারো তোমরা যদি এভাবে চিত্র আঁকায় F1, 2, F1, F2, 2, F2 আকারে লেখো, তাহলে তোমরা লিখতে পারো F2 এবং 2F2 মাঝে, এভাবে লিখতে পারো। আবার দেখো যদি আমরা 4-এ বস্তু রাখি, লক্ষ্যবস্তুটা আমি রাখলাম একটু একটা জায়গায় 4-এ 4-এ রাখলে আমাদের কী হবে, 6-এ বিম্ব গঠিত হবে। তাহলে 4 পয়েন্টটা কোন বিন্দু, 4 হলো আমাদের প্রথম প্রধান ফোকাস ও দ্বিতীয় প্রধান ফোকাসের মাঝে, অথবা এইভাবে বলতে পারি F1 ও 2F1-এর মাঝে যদি আমরা রাখি তাহলে আমরা বিম্বটা কোথায় পাবো, 6-এ পাবো। 6-এ আমরা কোন পয়েন্ট, এটা হলো দ্বিতীয় বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে।
দ্বিতীয় বক্রতাকেন্দ্র এবং অর্থাৎ লেন্সের বিপরীত পাশে আমাদের দ্বিতীয় বক্রতাকেন্দ্র এবং অসীমের মাঝে, অথবা আমরা এইভাবে বলতে পারি 2f2 এবং অসীমের মাঝে হবে আমাদের প্রতিবিম্বটা, কারণ 4 + 6 করলে আমাদের 10 হয়। আর সেক্ষেত্রে আমাদের দেখো তাহলে যেহেতু 4 আমাদের 6 অপেক্ষা ছোট, তার মানে এটা কি হবে, আমাদের প্রতিবিম্বটাই হয়ে গেল বড় মান, তার মানে আমাদের এটা হবে বিবর্তিত বিম্ব। এই দেখো 4 + 6 = 10, বিবর্তিত বিম্ব m1 অপেক্ষা বড় হবে। এবং এটার ক্ষেত্রেও সব দেখো এই কয়টা পয়েন্টের ক্ষেত্রে আমাদের কি হবে, বাস্তব উল্টো। এবং পরবর্তীতে 2 নম্বর পয়েন্টটা আছে, 2 নম্বর পয়েন্টের ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি আর অন্য অন্যগুলো পয়েন্টগুলো বললাম না, খালি শুধু 2 নম্বরের পয়েন্ট আমি দেখাচ্ছি এখন। দেখো 2 নম্বর পয়েন্টের জন্য আমাদের কী হবে, 2 রাখলে 8 বিম্ব গঠিত হবে, 2 রাখলে কতই 8 বিম্ব গঠিত হবে। আর বিম্বটা কোথায় হচ্ছে, আমাদের যে পাশে আমি বস্তু রাখছি অর্থাৎ লক্ষ্যবস্তু যে পাশে রাখা হয়েছে ঠিক একই পাশে আমাদের বিম্ব গঠন হচ্ছে। এবং বিম্বটা কোথায় হবে, 2f1 ও অসীমের মাঝে, অর্থাৎ বলতে পারি আমরা দ্বিতীয় প্রথম বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে আমাদের বিম্বটা গঠন হবে, আমরা সাধারণভাবে এভাবে বলতে পারি। তাহলে আমরা বিবর্তিত হবে সেটা, কারণ কি আমাদের 8 পয়েন্টটা বেশি বড় 2 অপেক্ষা, কিন্তু একটু একটু মুখস্থ রাখবো যেহেতু অত্যন্ত বড় এটা, কিন্তু আমাদের বিবর্তিত শুধু বিবর্তিত হবে, অত্যন্ত বিবর্তিত না, জাস্ট একটু বিবর্তিত হবে, যেটা আমরা আগেও দেখেছি। আগে দেখো আগে আর গেলাম না, আগে যেতে গেলে একটু দেখা যাক যাওয়া যায় কিনা, না একটু সময় লাগবে, দরকার নেই। তাহলে আমরা আগেও দেখেছিলাম, আগের স্লাইডেও দেখেছিলাম যে বিবর্তিত হয় এটা, তোমরা একটু পজ করে ভিডিও পজ করে দেখে নিতে পারো যে আসলে 2 রাখলে 8 বিম্ব গঠন হচ্ছে এবং এটা কী হবে, বিবর্তিত। এবং এম অন অপেক্ষা বড় হবে, এটার কী হবে, অবাস্তব সোজা, একদম পুরোপুরিভাবে মিলে যায় আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে যা যা ঘটেছে আমরা দেখতে পাচ্ছি, ঠিক একই ঘটনা ঘটেছে আমাদের কোথায়, উত্তল লেন্সের ক্ষেত্রে। জাস্ট এখানে আলোর প্রতিছরণ হচ্ছে আর ওখানে আলোর প্রতিফলনটা হচ্ছে, এখানে বস্তু যে পাশে ছিল বিম্ব তার বিপরীত পাশে হচ্ছে, এবং শুধু একটার ক্ষেত্রে আমাদের বিম্বটা একই পাশে হচ্ছে, আর ওটার ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে আমাদের বিম্বটা কি হয়, দর্পণের যে পাশে বস্তু ছিল সে পাশে আমাদের বিম্ব গঠন হয়। আমাদের কোন ক্ষেত্রে সেটা, সেটা হলো দর্পণের ক্ষেত্রে। আর ওখানে দেখছি যে একটা দর্পণের ক্ষেত্রে একটা বিন্দু যেটা 2 নম্বর পয়েন্ট ছিল সেটার জন্য আমাদের কী হয়েছিল, যে মেরু এবং প্রধান ফোকাসের মাঝে যখন আমরা লেখছিলাম দর্পণের ক্ষেত্রে, তখন আমাদের বিম্বটা হয়েছিল আমাদের কোথায়, দর্পণের পিছনে, সেটা তো আমরা আগেই দেখেছিলাম। আর এখানে দেখো 2 নম্বর পয়েন্ট যেটা আমাদের বলবো, 2 নম্বর পয়েন্টটা আমরা কীভাবে বলতে পারি, যে মেরু অর্থাৎ আলোক কেন্দ্র, এটা বল আলোক কেন্দ্র বলবো আমরা এনসের ক্ষেত্রে, আর মেরু কখন বলবো, যখন আমাদের সেটা দর্পণ হবে। তাহলে আলোক কেন্দ্র এবং প্রথম প্রধান ফোকাসের মাঝে অর্থাৎ 2 নম্বর পয়েন্টে যদি আমরা বস্তুটা রাখি, তাহলে আমাদের বিম্বটা হবে হলো এই যে 8 নম্বর পয়েন্ট অর্থাৎ 2f1 অর্থাৎ প্রথম প্রধান ফোকাস ও না প্রথম বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে আমাদের প্রতিবিম্বটা হবে। তাহলে বিভিন্ন পয়েন্ট আমরা এইভাবে আর কি ডিনোট করতে পারি, যে এটা আলোক কেন্দ্র এবং প্রথম প্রধান ফোকাসের মাঝে, তারপরে প্রথম প্রধান ফোকাস এবং দ্বিতীয় প্রথম বক্রতার কেন্দ্রের মাঝে, প্রথম বক্রতার কেন্দ্র এবং অসীমের মাঝে, এইভাবে আমরা পয়েন্টগুলো উল্লেখ করব এইভাবে। আর তোমরা যখন পরীক্ষায় লিখবা তখন কিন্তু এরকম 1 2 3 4 এভাবে একটু রাফ করে নিয়ে সেটা পরে খাতায় ভালো করে লিখবা, অথবা যখন ভর্তি পরীক্ষায় আসে তখন তোমরা এভাবে 1 2 3 4 পয়েন্ট করে দ্রুত অ্যান্সার বের করার জন্য এটা করতে পারো। আর যখন পরীক্ষার খাতায় আসবে, মানে যখন বোর্ড পরীক্ষা যেখানে আমাদের 1 2 3 4 এরকম পয়েন্ট করা যাবে, সেখানে একটু কোথাও রাফ করে নিয়ে, দ্রুত রাফ করে নিয়ে জাস্ট তারপরে খাতায় সুন্দর করে উঠালে, তাহলে তোমরা এই মানগুলো ইজিলি বের করতে পারবা। আশা করি খুব সহজ কনসেপ্ট একটা, আর খুব ইজিলি বের করা যায়। এখানে আমি সুন্দরভাবে সব কিছু উল্লেখ করে দিয়েছি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে, আর আমি তো বলেই দিলাম কীভাবে কী বের করতে হয়। আজকের লেকচারটা তাহলে মূলত এতটুকুই, তোমাদের যদি এই লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের এই লেকচারের যে পিডিএফটা হবে সেটা আমি এই লেকচারের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর নেক্সট লেকচারগুলোতে এইরকম আরও সুন্দর সুন্দর টেকনিক ও কনসেপ্টযুক্ত ভিডিও তোমরা দেখতে পাবো আশা করি। তাহলে আমাদের এই কনসেপ্ট এবং সুন্দর যে টেকনিকগুলো আছে এগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, এবং আমাদের এই ভিডিও যেগুলো ভিডিও আমি দিচ্ছি সেগুলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং শেয়ার করতে ভুলো না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা, তাহলে দেখবা সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হবে আশা করি। তাহলে সবাইকে ধন্যবাদ।